মাঝে মাঝে মনে হয় নিজের কপালে নিজে একটা ঝাঁটার বাড়ি মারি, তারপর আবার মনে হয় কি ঝাঁটার বাড়িটা মেরে আর কি করব। ঝাঁটার কাঠিটা যখন মাথাতে ফুটে যাবে আবার আমাকেই ছুটে ডাক্তারখানায় যেতে হবে, মানে এমন ফাটা কপাল আমার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল লেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি সকালে, তিথাকে রেডি করে স্কুলে দিয়ে আসলাম। আজ ঘুম থেকে ওঠার পরে দেখছি টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে, তো স্কুলে দিয়ে আসার পরেই দেখলাম বৃষ্টিটা একদম জোরে চলে আসলো। তো সকালে ব্রাশ ট্রাশ করলাম, মুখ টুক ধুলাম, তারপরে মনে হচ্ছে কিছু মিছু একটা খাই, তো খাওয়ার কথা ভাবতেই এখানে এসে বসলাম। তো বসার পরে মনটা পুরো এখানে একদম আমার জমে পুরো ক্ষীর হয়ে গেছে, এখান থেকে আর ওঠার মন করছে না, মনে হচ্ছে না এখানেই বসে থাকি। এই যে বৃষ্টির ছিটেগুলো দেখছো মুখের উপর গায়ের উপর এসে পড়ছে, এত ভালো লাগছে। আর এই দিকের গেটটা খুলে দিলেই তো প্রচণ্ড পরিমাণে হাওয়া, মানে সকালের ঠান্ডা একটা হাওয়া, মনে হচ্ছে যেন মানে মন প্রাণ সব একদিক থেকে ঠান্ডা হয়ে গেল। তো বেশিক্ষণ বসে থাকা যাবে না, আবার ভাবছি যে এত সুন্দর একটা মুহূর্ত এটাকে নষ্ট করা মানে কি বলবো আর কি, সত্যি খুব ভালো লাগছে। দেখবে বৃষ্টির জলটা যখন মুখের ওপর এসে পড়ে কিংবা বৃষ্টির ছিটেগুলো যখন মুখের ওপরে এসে পড়ে না, একটা আলাদা অনুভূতি, মানে কি বলবো আর কি, মানে আলাদা রকম একটা অনুভূতি হয়। তো এখন বসে বসে একটা গান গাইছিলাম যেহেতু বৃষ্টির দিন, তো পরে আবার যখন এডিট করতে গেলাম দেখলাম যেহেতু আমার ক্যামেরাটা একটু দূরে ছিল তো সেই জন্য গানটা খুব একটা স্পষ্টভাবে ওঠেনি, আর সকালের দিকে আমার গলাটাও ঠিকঠাকভাবে অতটাও ভালো লাগছিল না, তার জন্য আবার গানটাকে আমি মিউট করে দিলাম। তো ওই জন্য আবার দেখছো এখন ঠোঁট নড়ছে, সবাই ভাববে যে পাগলের মতো কি কিছু বকছো নাকি। তো যাই হোক, পাগলের মতো কিছু বকছি না। আর মোটামুটি পুজোর কেনাকাটা আমার যেটুকুনি বাদ বাকিটা হয়নি, তো আমি দু একদিন পরেই ওখানে যাব, আমার একটা বিশেষ দরকার আছে, বাপের বাড়িতে যেতে হবে। তারপরে আবার একটা বড় সমস্যা, প্রত্যেকের বাড়িতে জিনিসগুলোকে পৌঁছে দিতে হবে পুজোর আগে, এটা একটা বড় সমস্যা বলতে পারো। আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি বাজারে না গেলে খেতে পারবো না, সত্যি তাই। আমার ঘরে আলু নেই, পেঁয়াজ নেই, আদা নেই, রসুন নেই, কাঁচা লঙ্কা নেই, কোনো সবজি নেই, তাহলে আমি কী রান্না করবো বলো? মানে এক কিচ্ছু না থাকবো, অ্যাটলিস্ট আলুটা থাকলে তাও আলু সিদ্ধ দিয়ে একটু লবণ তেল দিয়ে মেখে তাও খাওয়া যায় ভাতগুলো। তো সকাল থেকে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কী বলে মুষলধারে, যাই হোক হলো, আমি অত মুষল জানি না, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাংলা খাস বাংলা কথায়। আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার দিন, গরম গরম খিচুড়ি, তার সাথে একটু ইলিশ মাছ ভাজা, তার সাথে বেগুন ভাজা আর কি, যাই হোক মোটামুটি তিন চার রকমের ভাজা দিয়ে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা মানে থাকতেই হবে, তাহলে একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তো এত ক্ষীর ক্ষীর মানে ভাবছি লাস্টে দেখা যাচ্ছে রান্না করার সময় ফেনা ফেনা আলু সিদ্ধ ভাত রান্না করে খাবো। তো চলো, আর বসে থেকে লাভ নেই, কাজে লেগে পড়ি। সকাল থেকে তো বৃষ্টি পড়ছে বলে ওখানেই এক ঘন্টা টাইম আমি কাটিয়ে দিলাম, পুরো নষ্ট করে দিয়েছি। ভাগ্যিস মানি যাওয়ার পরে তাও বৃষ্টিটা শুরু হলো, নাহলে কাদার মধ্যে দিয়ে কী করে যেতাম তার কোনো ঠিক নেই। তো চলো, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে বাঙালির আর কোনো চিন্তা থাকুক না থাকুক আজ কি রান্না করব, এটা মনে হয় প্রত্যেকেরই চিন্তা থাকে, আমারও সেম টু সেম। আজকে আমার চাপড়া ষষ্ঠী আছে সেই জন্য আমি কিছু খাবো না, মানে আমি ভাত টাত কিছু খাবো না, মুড়ি টুড়ি এইসবই খাবো। আর ওই যে বৃষ্টি শুরু হলো, বাজারেও যেতে পারলাম না, একটা কিচ্ছু নেই ঘরে, তো দেখি কোনো রকমে কী দিয়ে কী চালানো যাচ্ছে। দিদিভাই তো বলেই দিয়েছে দিদার জন্য রান্না করতে হবে না, তো বেসিনের বাসনগুলো মাজলাম। আর তিধাও দেখো স্কুল থেকে চলে এসছে, মাঝে অনেকটা টাইম সব ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করলাম, আর তিধার আজকে স্কুল থেকে আসার পরে এত খিদু পেয়ে গেছে, ও পুরো হাত পা মুখ ধুয়ে খেতে বসে পড়েছে, ড্রেসটাকেও চেঞ্জ করলো না। আমি বারবার করে ওকে বললাম মানে ড্রেসটাকে চেঞ্জ করো, তো আর ড্রেসটাকে চেঞ্জ করলো না। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে দেখছি কী করা যায়, যেহেতু খিদে পেয়ে গেছে, কোনো দিন তো এরকম বলে না, আজকে দেখলাম একটু অন্যরকম। তো দিদিভাই হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছে, আর তার সাথে একটু ডাল করেছে, আমাকে বললো তুমি তো যেহেতু ভাত খাবে না, দিদার জন্য একা রান্না করতে হবে না, আমি ওকে ভাত দিয়ে যাব। তো ওই জন্য দিদি আর কি দিদাকে আর কি দিয়ে গেল ভাতটা। আর আমি সকালের দিকে একটুখানি ভুজিয়া ছিল, ভুজিয়া দিয়ে অল্প করে স্নান টান করার পরে মুড়ি খেয়েছিলাম। আর এখন দেখো এই যে দেখতে পাচ্ছ কড়াইটা আজকে মানে মোটামুটি 30 মিনিট ধরে ঘষে 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 এত পরিষ্কার করে মেজেছি না, মানে কড়াইটা যদি চকচক না করে না রান্নাতে মনে হয় একদম ভালো লাগে না। মোটামুটি এক সপ্তাহ মতো কড়াইটা কোনোরকম করে মেজে রাখি, মানে হলদেটে ভাবটাই থেকে যায়, মানে একদমই পরিষ্কার হয় না। তো সেই জন্য আর কি মানে ভাবলাম আজকে একটু যেহেতু সময় আছে, একটু ভালো করে রান্না বান্না নেই, সুতরাং একটু ভালো করে ঘষে ঘষে মাজি। ওদিকে তিধার খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি এদিকে দেখো মেয়ে মানে ক্যান্টিন থেকে এবার আমার বর যে জিরেগুলো এনেছে না, জিরেগুলোতে এক ধরনের গুঁড়ো গুঁড়ো পাউডার টাইপের মেশানো আছে,
যেটা বিশেষ করে জলে ধুলে বেশি বোঝা যায়, হাতে ঘষলে পাউডারটা উঠে আসে, তো সব জিনিসেই ডুপ্লিকেট, জিরেতেই বা কেন থাকবে না। আর শুকনো লঙ্কাগুলো না একদম ছাতা পড়ে গেছে, মানে বর্ষাকালের দিকে দেখবে শুকনো লঙ্কা যখনই ভাঙবে তখনই দেখবে ভিতরটা মনে হবে যেন একদম মানে কেমন যেন একটা ধোঁয়া ধোঁয়ার ব্যাপার টাইপের হয়ে গেছে, ধুলো ধুলো ব্যাপার টাইপের হয়ে গেছে। তো ওটা হচ্ছে ভুষো লাগা বলে আমাদের, আমি যেটুকুনি জানি আর কি। তো আমার লঙ্কাগুলো তো ভুষো লেগে গেছে, কিছু করার নেই, এইটাই মুছে এখন দেব। তো সকালের দিকে একটু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ভাবলাম ছোলা দিয়ে আর আলু দিয়ে একটু তরকারি করব। তো দিদিভাই আবার একটুখানি আমাকে আলু দিল, দুটো আলু দিল, দিদিভাইয়েরও আলু ফুরিয়ে গেছে। তো বললো এই ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করো, তাহলে আমার গোটা দিনটা একটু ভালোভাবেই মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে। আর সকালে না এক গাল মুড়ি খেয়েছি, মানে খুবই অল্প করে, ভুজিয়া ছিল আর কোনো চানাচুরও ছিল না, তো সেই সেম একদম ভুজিয়া দিয়ে অল্প একটুখানি মুড়ি খেয়েছি। তো খিদেও পেয়েছে কিন্তু আমার, এটা বানাই ছোলা আর আলু দিয়ে একটু তরকারি বানাই, তারপরে মুড়ি দিয়ে খাবো আর কি শান্তি করে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি জিরে, তার সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম, আর এখন ছোলাগুলোকে সকালে ভিজিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই ভিজে গেছে। আগে মনে থাকলে রাত্রের দিকে ভিজিয়ে দেওয়া হয়, তারপরে জল থেকে তুলে এরকম শুকনো জায়গায় কিন্তু রেখে দিলে অঙ্কুর বেরিয়ে যায় ছোলা গাছ থেকে, আর সেই অঙ্কুরালা ছোলা খাওয়া তো কতটা ভালো, যাই হোক সেটা আর বলার কথা না। ওই ভাবি সব কিছু করবো, খাবো, এ করবো, লাস্টে গিয়ে আর কিছুই হয় না। তো দেখো আলুটাকে একদম ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার ছোলাটাকে এর মধ্যে দিয়ে দেবো হালকা নাড়াচাড়া করে, গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করিনি, যেহেতু একদম গ্যাসটাকে লো ফ্লেমে করব, আর অল্প একটুখানি জল দেবো নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে আর কি, অল্প করে একটুখানি জল দেব। সুতরাং এটা একদম শুকনো শুকনো করে রান্না করব, যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এই আলুগুলো গলে না একদম ছোলার গায়ে যখন লেগে যাবে একটা গ্রেভি গ্রেভি ব্যাপার চলে আসবে, বেশ ভালোই লাগবে। তো যাই হোক একটুখানি জল দিয়ে ঢাকা দেওয়ার পরে এই যে আমার ছোলার অবস্থা দেখতে পাচ্ছ, নিচ থেকে পুরো একদম পুড়ে কালো কিষ্টি হয়ে গেছে, আর মানে এটা নেয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আমি এসে দেখলাম ধোয়া বেরোচ্ছে পুরো, মানে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম, আমি জানি যে 5-7 মিনিট টাইম লাগবে, আর আমার মেয়ে কখন এসে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে করে দিয়েছে। যেহেতু আমার ঘরে দরজাটা বন্ধ ছিল আমি একদম টের পাইনি, একদম পুড়ে সব কালো হয়ে গেছে, তার সাথে ধোঁয়া ধোঁয়া গন্ধও হয়ে গেছে। মাঝে মাঝে মনে হয় নিজের কপালে নিজে একটা ঝাঁটার বাড়ি মারি, তারপরে আবার মনে হয় কি ঝাঁটার বাড়িটা মেরে আর কি করবো, ঝাঁটার কাঠিটা যখন মাথাতে ফুটে যাবে আবার আমাকেই ছুটে ডাক্তারখানা যেতে হবে, মানে এমন ফাটা কপাল আমার। পুরো দেখলে সব কিছু একদম পুড়ে ডুড়ে গেল, সব কিছু থেকে বেঁচে এই যে এই কটা বেরোলো, নিচে পুরো একদম পুড়ে কালোও হয়ে গেছে। এবার এইটা যেই মুখে দিচ্ছি মনে হচ্ছে একদম এত গন্ধ, পোড়া পোড়া গন্ধ। এবার বলি, বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে, বাজারে যেতে পারিনি, দোকানে যেতে পারিনি, ঘরে কিচ্ছু নেই, আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা কিচ্ছু নেই ঘরে, ছোলা ছিল আর দিদিভাই দুটো আলু দিল, আলু দুটো দিয়ে ভাবলাম এটা করি আজকে, যেহেতু আমার ওই চাপড়া ষষ্ঠী আছে একটু মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো, হয়ে যাবে। ওই যে হয়ে গেল বললাম, মানে মাঝে মাঝে এমন হয় মনে হয় সাত ঝাঁটার বাড়ি কপালে মারলেও মনে রাগ মেটে না। যাই হোক আজকে খাবোই না, এইটা খাবো, এটা খেয়ে সারাদিন কাটিয়ে দেবো, আজকে খাবোই না কিছু, আমি রাগ হয়ে গেছে আমার মনের মধ্যে। আমার মেয়ে যদি গ্যাসটাকে বাড়িয়ে না দিত এরকম কিচ্ছু হতো না। আমি জাস্ট এখানে এসে ভিডিও করতে লেগেছি, এবার আমি জানি 5 মিনিট টাইম লাগবে, ওটাও হতে গ্যাসটা কমিয়ে দিয়েছি যে 7 মিনিট টাইম লাগবে। আমার মেয়ে গিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছে, এবার একদম পুরো পুরো ধোঁয়া বেরিয়ে গেছে, আর কিছু বলার মতো মন নেই আমার। ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকে আমি সারাদিন ব্লগই করিনি, আমার সত্যি ভীষণ ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল, যাদেরকে সকাল থেকে বাজারে যেতে পারিনি, ঘরে কিচ্ছু নেই, অন্যের কাছ থেকে ধার করে আনা দিনি সেটাও আমার পুড়িয়ে গেল। তিধু এদিকে পড়াশোনা করছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার তিধুকে পড়াতে আসলো, ওকে একটু পড়তে বসিয়েছিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, তারপরে আবার ওর স্যার আসলো, ওকে পড়াতে দেয়। তো আমার শোনার জন্য আজকে আমি খেতে পাইনি, মানে শুনে আমাকে খেতে দেয়নি জানো, আমার শোনা যদি আজকে আলু ভাজা কটা না পুড়িয়ে দিত আমি খেতে পারতাম। এবার বলি, যেদিন দেখবে কপাল খারাপ হয় সব দিক থেকে হবে, সব 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 আমি 100% গ্যারান্টি দিলাম। এবার খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলায় ভাবলাম কি খাবো কি খাবো, ভাবছি একটু চা করি, লিকার চা দিয়ে মুড়ি দিয়ে চাটা করলাম, করা হয়ে গেছে আমার, তুমি তখন পড়া করছিলে শোনো, চাটা করেছি এই পর্যন্ত ঠিক আছে। চাটা করার পরে কি হলো, গ্লাসে জল খেয়েছি, আধ গ্লাস জল রেখে দিয়েছি, না দেখে ওই গ্লাসের মধ্যে চাটাকে ছেঁকে দিয়েছি। আজ ধুর ধুর ধুর, আজকে আমার কপালে খাওয়াটাই মানে আমি খাবোই না, চাটা এই ঘরেই আছে গ্লাসের মধ্যে, তারও দেখাচ্ছি। ভগবান, গোপুসোনাকে শুই দাও, গোপুসোনাকে শুই দাও, হে দেখো চাটা।
তাও এই চাটাই খেলাম অর্ধেকটা, রাগ করে আমি দেখছি রাগ করে, আর কার উপরে রাগ করবো বলো, কেউ আমার না যে আমার হবে। এই যে আর গ্লাস দেখতেই পাচ্ছ পুরো একদম গ্লাসে ভর্তি, গ্লাসে জল আছে দেখে নিচ্ছে কে নিয়ে, তারপর খেতে গিয়ে দেখছি আমার মিষ্টি মিষ্টি কিচ্ছু নেই, কি ব্যাপার হলো, তারপর দেখছি এত ঠান্ডা হয়ে গেলো কি করে, এখন মানে এখন তো ছাকলাম এই বাড়িটা ওই বাড়িটা নিয়ে চলো, আজকে সমস্ত ইয়ে করবো এই কাজগুলো করবো কমপ্লিট করবো তারপরে শোবো। আর এই দেখো আমার বিশ্ববিখ্যাত সেই আলু আর ছোলা ফ্রাই, যে যে খেতে চাও বলতে পারো, আমি নতুন নতুন এখন রান্না শিখেছি, বিনা পয়সা দিয়ে খাইয়ে দেবো নাকি বাবু? আমার মানে নতুন নতুন রান্না শিখেছে, চলো। আর এই যে কিচেনটা পুরো গোছাবো, ছিটিয়ে মানে ছিটিয়েই আছে, দুপুরে রাগ করে শুয়ে পড়েছিলাম কিচ্ছু দেখো পরিষ্কার করি। তো দুপুরে যেহেতু একটু মনটা খারাপ হয়ে গেছিলো, একদম চারিদিকে সবকিছু ছিড়ানো ছিল, আমি গিয়ে একদম একদম চির নিদ্রা দিয়ে দিলাম আর কি। তো এখন উঠে দেখলাম না কিচেনটাকে ভালো করে গুছিয়ে নিই, সকালে কাজটা অনেকটাই কমে যায় দেখবে, বিশেষ করে কিচেন আর বাসন কটা যদি রাত্রে ধুয়ে রাখতে পারো না সকালের দিকে কিন্তু অতটা কষ্ট হয় না, যারা আর কি আমরা সংসারে সব কাজই করি। অবশ্য অনেকেই বলে যে সংসারে আর কী কাজ আছে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, সেটা আমার মানে কাছের লোকই হোক কিংবা কোনো সাবস্ক্রাইবারই হোক, দেখো আমাদের মেয়েদের সংসারে কোনো কাজ নেই তবুও কিন্তু টুকি নাকি মানে টুকিটাকি সারাদিন আমাদেরকে করে যেতেই হয়, এটা সেটা এটা সেটা, যাই হোক ছেলেদের তো ছুটি হয় আমাদের সেটাও হয় না ছুটি। আর তিধা এদিকে দেখো, দাদা বাজারে গেছিলো, দাদাকে দিয়ে কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ যেগুলো নর্মাল জিনিস ছিল না তো সেগুলোই আর কি আনালাম, আপাতত এইগুলো থাকলে ঘরে তাও একটা কিছু না কিছু দিয়ে বানিয়ে নিয়ে যেতে মানে বানিয়ে নিতে পারবো আর কি। তো আলুগুলো সবজি স্টোরের মধ্যে ঝেলে দিল, আর হচ্ছে তোমার চিনির কোটোতে চিনি ঢেলে দিয়েছে, ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছে, মোটামুটি প্রচুর হেল্প করলো আমাকে দিদা, অনেকটা কাজ কমিয়ে দিল আমার, 5 মিনিটের কাজ কমিয়ে দিল আমার। তো কাজের থেকেও বড় কথা হচ্ছে জিনিস খুঁজতে খুঁজতে টাইম, এই পার্সটা কোথায় রাখলাম, এই ফোনটা কোথায় রাখলাম, ফোনটা রেখে তো দিনের মধ্যে কতবার করে ভুলে যায় তার আর ঠিক নেই, মানে ফোন খুঁজতে খুঁজতেই হয়ে যায়, যখন ভাবি কোনো একটা ভিডিও শ্যুট করবো ফোনটা আর খুঁজে পায় না কোথায় রেখেছি, আবার উপরে দিদিভাইদের কাছে যাই ফোন করতে বলি তারপরে খুঁজে পাই। তা যাই হোক, এরকম একটু অন্যমনস্ক টাইপের আমি